بسم الله الرحمن الرحيم. السلام عليكم. আজকে আমরা ফ্যাক্টরিতে নিয়ে আসি তোমাদেরকে পাস্টন ফ্রিজে কিভাবে ফিটিং করে এটা তোমরা দেখবা এবং তোমাদেরকে শেখাবে হলো আমাদের সার্ভিস সেন্টারের টেকনিশিয়ান আতাউর রহমান হলো রাসেল, তারা হলো তোমাদের দুজনের উস্তাদ টিম লিডার, ঠিক আছে? তারা দুজনের সাথে তোমরা সহযোগিতা করবা এবং কাজ শিখবা। এখন এটা হলো থ্রি ফেজ লাইনের পাস্টন ওয়ালটন ম্যানেরেসি, এটা হলো আউটডোর। এইটা কিভাবে এসএসসিজির উপরে তোমরা উঠাইবা, এসএসসিজির উপরে তোমরা কিভাবে উঠাইবা, কিভাবে কানেকশন করা সংযোগ দিবা, এগুলো সব তোমরা দেখবা। এখন তোমরা এটা এর উপরে উঠাও, উঠানোর ব্যবস্থা করো, সবাই ধরো, দেখবা হাত কাটে না, এই হাত মোজা তো নাই কারোর, তোমাদের তোমাদের তো হাত মোজা কারোরই নাই, ধরো এটা তোমাদের পাবলিক প্লেস ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর মতো মনে করো, ধরো ধরো হাতও ধরো, হ্যাঁ এই তো হেল্প করেন ভাই, আমাদের একটু হেল্প করেন, হ্যাঁ একটু হেল্প করেন, এই এই আস্তে আস্তে ভিতরে এখন যাও, এই পাশে এখন যাও, মাথা উঠো এই পাশে যাও, করো এটার পর যাও, হ্যাঁ হয়েছে নাকি দেখো, আচ্ছা তুমি এর সাথে বেশি ভিড় না, এখানে কিন্তু ডান্সার লাইন আছে, রাসেলের উপরে তো রাসেল, রাসেল তো ভিতরে দাও, ভাঙবে না, মরিটা বাবা রে, আমার এটা লাইসেন্সই আছে, এই বেশি লাইসেন্স আছে, তোমার জ্ঞান আছে, আমার জ্ঞান দিও না, তোমার তো অ্যাঙ্গেলে মিলতেছে না মনে হয়, দেখতে হলে তো লাগবে না, হ্যাঁ দিলে যাইব, ধরো
এটা হলো পাইপ দুইটা পাইপ থাকে এই পাইপটার সাইজ হলো 3 আর এটা আটকানো আছে কি জন্য ধুলাবালি ময়লা থাকতে না থাকতে পারে এই জন্য আটকাছে যখন কাজ করবা ইনডোর আউটডোর ঝুলানো শেষ হয়ে যায় সেই মুহূর্তে কিন্তু এই রাবারটা প্লাস্টিক এটা খুলে দিবা ঠিক আছে এই যে সেই মুহূর্তে এটা খুলবা এই যে এর আগে কিন্তু খুলে রাখবা না তাহলে কিন্তু ধুলাবালি ঢুকবে কিন্তু প্যাচের প্লাগ এর সাথে লাগানো আছে আচ্ছা দুইটা পাইপ থাকে আমাদের হলো 5 টনি সিনেরা
তাও একটু ভাজতে খাই রাসেল রাসেল হাঁটুটা একটু হ্যাঁ ঠিক আছে এইভাবে এইভাবে পাইপটা আগে ধরে তারপর আস্তে আস্তে প্যাচটা পরাতে হবে আমাদের রাসেল ইঞ্জিনিয়ার প্যাচটা পরাচ্ছে হ্যাঁ ভালো করে লাগলে অটোমেটিকই প্যাচ আস্তে আস্তে চলে যাবে 3-4 পাইপ অনেক মোটা সেজন্য অনেকটাই কষ্ট এখানে প্যাচটা লাগানো রাসেল মেকানিক নাটটা টাইট দিতে পারে তাই শুধু নাইটটা দিচ্ছে দেখি রাসেল তুমি একটু দেখাও তো এই পাইপগুলো টাইট দেওয়া অনেক কষ্ট ব্যান্ড করা অনেক কষ্ট সেজন্য সে কষ্টকে কষ্ট মনে করে না তাই টাইট দিচ্ছে আপনারা যদি এই টার্নিং সেন্টারে এই পাইপ টাইট দিতে চান তাহলে গাজীপুর মাওনা চৌরাস্তা চলে আসুন ফজলুল ইলেকট্রিক্যাল টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক প্র্যাকটিক্যাল টার্নিং সেন্টার সে এখন টাইট দিচ্ছে মূলত 3-8 পাইপ এই যে আমাদের ভিডিও ম্যান ¡Gracias!
এবং এখান থেকে একবার বের হওয়া যাওয়া হতো।